তাদের সড়ক সেতু মন্ত্রী, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব, আর অনেক অবান্ত মন গড়া বানুয়াট মানুষকে, মানে মানুষের সামনে একটা মানে পরিপূর্ণ মিথ্যাবাদী হিসাবে আত্মপ্রকাশ করেছেন এই ওবায়দুল কাদের সাহেব সাহেবরা বা কংরা। জিয়ার রহমান কোন সেক্টরে যুদ্ধ করেছে এটা তো আপনি যদি না জেনে থাকেন তাহলে আপনি আপনি স্বাধীনতা বিরোধী শক্তি, আপনাদের সম্পর্কে তো শোনাই যায়, না হলে কলকাতায় সিনেমা দেখেছেন। জিয়ার রহমানের স্বাধীনতা ঘোষণা, শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমান মহান স্বাধীনতা ঘোষণা, এটা আপনি বলা না বলার উপর তো কোনো যায় আসে না, আপনার প্রধানমন্ত্রীর কিছু বলা না বলার উপর যায় আসে না, এটা তো ঐতিহাসিক দলিল, এটা একটা হিস্ট্রিক্যাল ডকুমেন্ট। ভারতের রাষ্ট্রপতি থেকে শুরু করে যারা মুক্তিযুদ্ধে সীমান্তে যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন এই সমস্ত সেক্টর কমান্ডার থেকে শুরু করে প্রধানমন্ত্রীর স্বামী পর্যন্ত যার স্বীকৃতি দিয়েছেন, আপনি ওবায়দুল কাদের আপনি চাকরি রক্ষার জন্য শেখ হাসিনার ইচ্ছা অনুযায়ী কথা বলছেন, তো আপনার উত্তর কি দিব? আপনার এই কথা বলার মধ্যে দিয়েই প্রমাণিত হয় আপনারাই ছিলেন স্বাধীনতার বিরোধী শক্তি। কালকে সালাম ভাই একটা সুন্দর কথা বলেছেন যে আওয়ামী লীগের জন্ম হয়েছে পাকিস্তানকে রক্ষা করার জন্য। এখন সত্য কথা তো মানে অকপটে তো বলা যায়, পাকিস্তানকে রক্ষা করার অঙ্গীকার তো ছিল আওয়ামী লীগ যখন প্রতিষ্ঠিত হয়, এবং এই দলের যিনি প্রধান নেতা তাকে আমরাও সম্মান করি, তিনি একজন জাতীয় নেতা, কিন্তু তার যে একটি বই অসমাপ্ত আত্মজীবনী, সেখানে দুই তিন পৃষ্ঠার পরেই আপনি দেখবেন যে এই দেশ যদি পাকিস্তান না হয় তাহলে একটা মুসলমানও বাঁচতে পারবে না, বা এই ধরনের একটা কথা আছে। তাহলে পাকিস্তান আন্দোলনের নেতা তো ছিলেন, এটা তো মানে অস্বীকার করা যাবে না, এটা তো অসত্য কথা না। সেই সময় সে তৎকালীন রাজনৈতিক বাস্তবতায় ঠিকই ছিল, এখানকার বিশেষ করে মুসলিম যুব সম্প্রদায় পাকিস্তান আন্দোলন করেছিল সেই সময়, শেখ সাহেব সেই আন্দোলনের ছাত্র নেতা, এটা তো সত্য কথা। তাহলে আওয়ামী লীগের জন্মের সাথে পাকিস্তানের একটা সম্পর্ক আছে, এটাও তো অস্বীকার করা যাবে না। তো এই চেতনা যে আপনাদের মধ্যে যে একেবারে কাজ করে না এমন তো কোনো কথা নেই। এখন যদি বলি সত্য কথা বললে তো আপনাদের মন খারাপ হবে। 23 তারিখ পর্যন্ত ইয়াহিয়া খানের সাথে মরহুম শেখ মুজিবুর রহমান সাহেবের আলোচনা হচ্ছে 23 মার্চ পর্যন্ত, 25 মার্চের রাত্রে তো মানে আপনার হানাদার বাহিনী আক্রমণ, 23 মার্চের যে আলোচনা সেই আলোচনাটি কি স্বাধীনতার কোনো আলোচনা হচ্ছে? যে এই তৎকালীন পূর্ব বাংলা বা তৎকালীন পূর্ব পাকিস্তানের স্বাধীনতা, ওটা তো হচ্ছে ক্ষমতা হস্তান্তর, এখনো পাকিস্তান রক্ষা, তোমরা আমরা সংখ্যাগরিষ্ঠ দল আমাদের কাছে ক্ষমতা হস্তান্তর করো, কথাটা মিথ্যা বলেনি। আওয়ামী লীগের নেতা যে আলোচনা করছেন এটা তো অমূলক আলোচনা, বাস্তব আলোচনা, সারা পাকিস্তানের মধ্যে সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগ, তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে, তো ক্ষমতা হস্তান্তরের আলোচনা হচ্ছে, জনগণ এগিয়ে গেছে স্বাধীনতার জন্য, এটা ঠিক, ছাত্র যুব কৃষক শ্রমিক এরা স্বাধীনতার পক্ষে সোচ্চার, কিন্তু আওয়ামী লীগ তো দর কষাকষি করছে সারা পাকিস্তানের আওয়ামী লীগ ক্ষমতা সম্ভাবে এই জন্য। সুতরাং ওবায়দুল কাদের সাহেবদের মধ্যে এই চেতনা মাঝে মাঝে উঠি দেয় যে সারা পাকিস্তানের যেখানে আমাদের সরকার গঠন করার কথা, আমাদের নেতার প্রধানমন্ত্রী হওয়ার কথা, সেইটা পারলাম না, এই একটা হতাশা থেকেই তারা জিয়াউর রহমানকে টার্গেট করে। আপনি দেখবেন আওয়ামী লীগের মধ্যে কিন্তু তাজউদ্দিন সাহেব খুব একটা মূল্যায়িত নয়, এটা আমরা বিভিন্ন মানে ইতিহাস থেকে জানতে পারছি, যারা স্বাধীনতার জন্য মূল দায়ী তারা কিন্তু অপমানিত আওয়ামী লীগের দ্বারা, যেমন তাজউদ্দিন সাহেব ঠিক তেমনি জিয়াউর রহমান শহীদ রাষ্ট্রপতির দ্বারা, এত বড় ঐতিহাসিক দায়িত্ব যিনি পালন করলেন, কোন সেক্টরে যুদ্ধ করেছে এটা ওবায়দুল কাদের সাহেব বলেন, আপনি কি করেছেন? আপনি যান সিলেটে,
আপনি যান রৌমারিতে, এমন এক অকুতোভয় মুক্তিযোদ্ধা যে তৎকালীন আজকের যে বাংলাদেশ তার একটা বড় একটা সীমান্তের পাশের একটা বড় অংশ স্বাধীন রেখেছিলেন রৌমারিতে। সেইখানে তিনি স্বাধীন প্রশাসন গঠন করেছিলেন সেই সময় প্রবাসী সরকারে। সেখানে একটা কি বলে পোস্ট অফিস স্বাধীন মানে এর কি বলে প্রবাসী সরকারের, বাংলাদেশ সরকারের, তখন সারা তৎকালীন পূর্ব পাকিস্তান আজকে বাংলাদেশে পাকিস্তানিদের নিয়ন্ত্রণ, যে লোকটি আপনার বাংলাদেশের অভ্যন্তরেই একটি স্বাধীন এলাকায় গঠন করলেন তাকে অপমানিত করেন আপনি। এই অপমানের মধ্যে দিয়ে আপনি গোটা মুক্তিযুদ্ধকে অপমান করেছেন, সকল মুক্তিযোদ্ধাদেরকে অপমান করেছেন এবং স্বাধীনতার মূল স্প্রিট, এই জন্যই তো আপনারা এড়িয়ে যান। স্বাধীনতা চেতনা চেতনা বলেন, কিন্তু চেতনাটা কি স্পেসিফিক ভাবে বলেন না। স্বাধীনতার যে মূল চেতনাটা যে গণতন্ত্র, যে গণতান্ত্রিক অধিকার পাকিস্তানিরা দিতে চায়নি, এটাই মুক্তিযুদ্ধের টার্ন নিল, কিন্তু এইটা এড়িয়ে যান, কারণ আপনারাও গণতন্ত্র বিরোধী শক্তি, আপনারা গণতন্ত্র হত্যাকারী শক্তি। উপাধ্যক্ষ কাদের সাহেব আরো বলেছেন, বিএনপির জন্ম নাকি স্বাধীনতাকে ধ্বংস করার। আরে তাই যদি হতো, বিএনপি যখন ক্ষমতায় এসে 7ই নভেম্বর থেকে যদি আমরা ধরি, তখন থেকেই তো দেশটাকে বানানো হয়েছে একটা স্বাধীন সত্তা নিয়ে কাজ করছে। আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছি, নিজেরা খাল কেটেছি, যে দেশটা একটা ভিক্ষুকের ঝুলিতে পরিণত হয়েছিল, বটমলেস বাস্কেট হয়েছিল, সেখান থেকে উত্তরণ ঘটেছে। এগুলো হচ্ছে ওরা বলে, উভয় কাদের সাহেবরা বলেন, এক ধরনের মানসিক অশান্তি থেকে, এক ধরনের অনুশোচনা থেকে তারা এই কথাগুলো বলেন। আমাদের শিক্ষা সংস্কৃতি অর্থনীতি সব স্বাবলম্বী হচ্ছে, আর এখন কি, কোথায় স্বাধীনতা? একই দিনে ভারতের বোম্বে যে সিনেমা রিলিজ হয়, ঢাকাতেও রিলিজ হয়, এটা কি স্বাধীনতার নমুনা? আমাদের শিক্ষা সংস্কৃতি, আমাদের রাজনীতি অর্থনীতি, আমাদের মতো করে সেটা স্বাধীন সার্বভৌম দেশের সমৃদ্ধশালী হিসেবে গড়ে উঠবে। 1-2-3 ঢাকায় জমি জিতে নি, 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।